ওয়ালাস আল্লাহ এখানে কসম করছেন যুগের কসম কিসের কসম সময়ের কসম যুগের কসম প্রশ্ন হলো আল্লাহ পাক এখানে যুগের কসম কেন করলেন সময়ের কসমটা কেন করলেন আল্লাহ পাক সময় এবং যুগের কসম করে প্রমাণ করে দিলেন সময়ের বড় দাম আছে ঠিক কিনা বলেন সময়ের দাম আছে না নাই সময় চলে গেলে সব কাজ হয় না যেমন আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গেছেন ঠিক কিনা যুবক বয়সের আমল আর বৃদ্ধ বয়সের আমল কি এক ভাইয়েরা আবার যুবক বয়সে যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজটা সহি হয়ে যায় এজন্য কারণ তার অজুটা সুন্দরভাবে হয় ঠিক কিনা বলেন অজুটা সুন্দর হয় পোশাকটা ঠিক আছে কিনা সে ভালো বুঝে কারণ সে যুবক পবিত্রতা অর্জন করতে পারে খুব ভালো এই জন্য সে যখন নামাজে দাঁড়া যায় আর যুবক বয়সে মানুষ খারাপ কাজে বেশি লিপ্ত থাকে আর যে ব্যক্তি খারাপ কাজটা বাদ দিয়া নামাজের দিকে আসলো আল্লাহ পাক ভারী পছন্দ করেন ওই যুবক বান্দার নামাজ হজ যাকাত রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন বৃদ্ধ বাবা যারা এদের আমল যে আল্লাহ কবুল করেন না বিষয়টা এইরকম না বিষয়টা হলো এই যারা বুড়া হয়ে গেছেন কোন দিক থেকে উজু চলে গেল অনেক সময় তেরো পাওয়া যায় না ঠিক কিনা একটু সত্যি কথা কইেন যারা বুড়ারা আছেন রাগ করতেছেন নি উজু কখন থাকে না বোঝাও যায় না ভুলে যায় আমলের ঠিক ঠিকানা নাই সেজদা কয়টা দিতে ভুলে গেছে ঠিক কিনা দুই রাকাত পড়া এখন তো বসবে ভুলে দাঁড়ায় গেছে বুড়া হয়ে গেছে তো এই জন্য বুড়া বয়সের আমলটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না কারণ অনেক ভুল হয়ে যায় আর যদি সময়ের কাজটা সময়ে করা হয় যুবক বয়সে যদি আমল করা যায় ওই আমলটা আল্লাহর নিকট গ্রান্টেড হয়ে যায় এই জন্য আল্লাহ পাক এই সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম কাটছেন যে সময়টা বড় দামি সময় চলে গেলে কাজ হবে না ভাইয়েরা আমার কত মানুষ কত যুবক এই কথা ভাবে যে হায় রে মাত্র তো আমি যুবক আমার বয়স মাত্র ষোলো বছর ২০ বছর ২৫ বছর ৩০ বছর সময় এখনো অনেক বাকি আর কিছুদিন যাক তারপরে দাড়িটা রাখবো ঠিক কিনা বলেন আর কিছুদিন যাক এরপরে নামাজটা ধরবো আর কিছুদিন যাক তারপরে ভালো হয়ে যাব কিন্তু আমার ভাইয়েরা প্রশ্ন হল আপনার মৃত্যুটা যুবক বয়সে ঘটায় দেন তাহলে কিন্তু নামাজের আর সুযোগ পাইলেন না ঠিক কিনা বলেন জাকাত দেওয়ার সুযোগ পাইলেন না ভালো কাজ করার সুযোগ পাইলেন না আপনার অবস্থান হয়ে গেল চির